শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সাথে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ভোরে মেঘনা নদী সংলগ্ন কুচাইপট্টি ব্রিজের সাথে লঞ্চটির ধাক্কা লাগলে এই নিহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন দুইজন, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজন, ঘটনাটি কিভাবে ঘটলো জানতে পেরেছেন কিছু? জি, আপনি যেমনটা বলেছেন, আমি কিছুক্ষণ আগে এসে ঘটনাস্থলে পৌঁছেছি। আমি এখন রয়েছি গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনি জানেন, আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে একটি স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ ডামুড্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এসে আপনার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইকা নামে একটি ব্রিজ আছে, সেই ব্রিজে ধাক্কায় ঘটনাস্থলে তিনজন মারা গিয়েছিলেন। এছাড়া দুজন আহত হয়েছেন, একজন গুরুতর আহত হওয়াতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া যে তিনজন মারা গিয়েছিলেন তাদের এখানে রাখা হয়েছে, পুলিশ তাদের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে এমনটাই কিন্তু বলেছিলেন এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে তারা। আমি যেহেতু কিছুক্ষণ আগে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছি, আমি আরো বিস্তারিত জেনে পরবর্তী বুলেটিং আমি আপনাকে আরো কিছু তথ্য আপনাকে দিতে পারবো। এই ছিল গোসাইরহাট গোসাইরহাট থেকে সর্বশেষ তথ্য আমার কাছ থেকে। রাজন, ধন্যবাদ আপনাকে।